কার্বাইড দেওয়া আমগুলো বস্তা থেকে বের করা হলো। কার্বাইড গুলো দেখুন কি সুন্দর পাউডারের মতো হয়ে গেছে। একটা আম খারাপ হয়ে গেছে, সবগুলো আমি ভালো আছে, একটা আম খারাপ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সমাজ ব্লগে আপনাদের স্বাগত। আর এদিকে এই যে আমাদের সুন্দরী বসে আছে, আর সুন্দরীর বাচ্চারা খেলা করছে। কি সুন্দর না দেখতে সুন্দরীর বাচ্চাগুলো! আর এদিকে দেখুন আকাশটা আবার কি অবস্থা, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিটা একটু কমেছে, আবার আকাশটা অন্ধকার করে আসছে, আর ভালো লাগছে না এত বৃষ্টি। আমগুলো সব ধুয়ে নেওয়া হয়েছে। এবার দেখা যাবে ভিতরটা কি কেমন আছে। পোকার জন্য তো কার্বাইড দেওয়া হলো, নিজের বাড়ির গাছের আম তাও আবার কার্বাইড দিয়ে খেতে হয়, কি অবস্থা দেখুন! এত আম ছিল ঝড়ে যে পড়ে গেছে সব, দেখেছেন আগে, দেখ আগের ভিডিওগুলিতে দেখিয়েছিলাম, বাহ কি সুন্দর! কিন্তু তাও একটু পোকা ঠিক আছে। পোকাটা যায় না, যাই হোক তাও খাওয়া যাবে। যাই রকম পোকা মানে গোটা আমে পোকা থাকে, কার্বাইডটা দেওয়াতে পোকাটা একটু কমই আছে, শুধু অল্প একটু জায়গায় পোকা, গোটাটাই ভালো। আর এদিকে সুন্দরীর বাচ্চারা কি সুন্দর খেলছে। সুন্দরী নামটা আমি দিয়েছি, ভালো না নামটা? ও নিজেও দেখতে সুন্দর, ওর বাচ্চাগুলোও দেখতে খুব সুন্দর, তাই সুন্দরী নাম দিয়েছি। সেই ব্যায়াম, কি কোথায় চললেন আপনারা ফ্যামিলি? কি সুন্দরী, ফ্যামিলি নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ ফ্যামিলি নিয়ে? আমার হলুদ ফুলগুলো দেখেন কি সুন্দর, এই ফুলটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। এই বর্ষার টাইমে ফুল গাছ ভর্তি হয়ে ফুটে, ভাবছিলাম টপে দিব, এত বৃষ্টি, বৃষ্টির জন্য আর টপে দিতে পারলাম না, টপের মাটিটা গুছায় নিয়ে উঠতে পারলাম না, তাই নিচেই হয়েছে। এদিকে আমার হাজব্যান্ড সবগুলো আম কেটে নিয়েছে, সবগুলো কাটেনি, দুই দুই তিনটা মতো কেটেছে। কি সুন্দর না কালারটা আমের! কার্বাইড ছাড়া যদি হতো তাহলে ভাবুন যে আরো কত সুন্দর হতো, খেতে টেস্ট আরো বেশি হতো। নিজের গাছের আম কি সুন্দর খাবো! এগুলো আমাদের গাছের লেবু, লেবুগুলো বর্ষার জন্য খাওয়া হচ্ছে না, গাছ ভর্তি হয়ে আছে, অনেক বড় বড় হয়েছে লেবুগুলো, এর জন্য লাল হয়ে গেছে, খাওয়া হচ্ছে না জন্য। আর এদিকে ওনারা কি সুন্দর খেলা করছে, একজন একজনকে মানে চোখে মুখে খামচি দিয়ে সবগুলি গালের মধ্যে দাগ হয়ে গেছে, চোখের সামনে গালে
এই যে বাড়ির আরো আম। আর চলো এবার আমগুলো খাই। এই ব্লগটা এতটুকুই, আর আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।